হ্যালো স্টুডেন্ট আর মাত্র কয়েকটা দিন তারপরেই মাধ্যমিক পরীক্ষা এই কম সময়ের মধ্যে ভৌতবিজ্ঞানে একটি সেরা মার্কস আনতে ফলো করতেই হবে আমাদের সাজেশানগুলো যেগুলো বিগত বারো বছর ধরে এইট্টি নাইন পার্সেন্টের উপর কমন নিয়ে এসেছে মাধ্যমিক গেম চেঞ্জারের সাজেশন সিরিজ অর্থাৎ মাধ্যমিক দু হাজার তেইশে ভৌতবিজ্ঞান সাজেশানের এই ভিডিওতে আমরা তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া অধ্যায় প্রশ্নগুলো দেখে নেব এগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে নিও অথবা স্ক্রিনশট করে নিও চলো দেখে নি এই অধ্যায়ের সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো প্রথম প্রশ্ন ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এর মধ্যে পার্থক্য লেখ ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এর মধ্যে পার্থক্য লেখ দ্বিতীয় প্রশ্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ও তড়িৎ অবলিশেষ্য পদার্থ এর মধ্যে পার্থক্য লেখ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ও তড়িৎ অবলিশেষ্য পদার্থ এর মধ্যে পার্থক্য লেখ তিন নম্বর প্রশ্ন তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া কাকে বলে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া কাকে বলে পরের প্রশ্ন সিইউ তড়িদ্দ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ সংক্ষেপে আলোচনা করো সিইউ তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেট এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ সংক্ষেপে আলোচনা করো আমাদের সাজেশান কেন গুরুত্বপূর্ণ আমরা দীর্ঘ বারো বছর এইট্টি ফাইভ পার্সেন্টের উপর কমনযুক্ত সাজেশান স্টুডেন্টদের দিয়ে আসছি এটা দু হাজার বারো সালের সাজেশান প্রথম বছর কমন নাইনটি ওয়ান পারসেন্ট এটা হাতে লিখা কারণ তখন প্রিন্টিংয়ের ব্যবস্থা ছিল না আমাদের কাছে এরপর দু হাজার তেরো দু হাজার চোদ্দো দু হাজার পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ এবং দু হাজার বাইশ আর এই হল কিছু কৃতি ছাত্রছাত্রীদের রেজাল্ট যারা আমাদের সাজেশান এবং গাইডলাইন ভালোভাবে ফলো করেছে পাঁচ নম্বর প্রশ্ন তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগগুলি লিখো তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগগুলি লেখ। তোমরা আমাদের মক টেস্টগুলো দিতে চাইলে নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ করো ছ নম্বর প্রশ্ন তড়িত লেপন কাকে বলে ও লেপনের উদ্দেশ্য কী এর শর্তগুলি লেখো তড়িত লেপন কাকে বলে ও তড়িৎ লেপনের উদ্দেশ্য কী এর শর্তগুলি লেখো সাত নম্বর প্রশ্ন লোহা চামচের ওপর নিকেলের প্রলেপ দিতে ক্যাথোড অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কী কী নিতে হবে লোহা চামচের উপর নিকেলের প্রলেপ দিতে ক্যাথোড অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কী কী নিতে হবে কোনো প্রশ্নের উত্তর না পারলে কমেন্টে লিখো বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো বিগত বছরগুলিতে যারা আমাদের কমপ্লিট সাজেশন নিয়ে ফলো করেছে তাদের কয়েকটি রেজাল্টের স্যাম্পেল দেখানো হলো তোমরা দেখতে পাচ্ছ প্রতিটি রেজাল্টে সায়েন্স গ্রুপে অর্থাৎ অঙ্ক ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞানের নাম্বার আশি ও নব্বইয়ের ঘরে তোমরা সম্পূর্ণ সাজেশানটি উত্তরসহ পেতে হলে আমাদের নম্বরে যোগাযোগ করো নম্বর প্রশ্ন তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কীভাবে তড়িৎ পরিশোধন করা হয় তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কিভাবে কীভাবে তড়িৎ পরিশোধন করা হয় পরবর্তী প্রশ্ন পিটি তড়িদ্বারের সাহায্যে সালফোরিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে কী ঘটে সমীকরণ সহ লেখো পিটি তড়িদ্বারের সাহায্যে সালফিউরিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে কি ঘটে সমীকরণ সহ লেখো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো শেষ প্রশ্ন তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনা ধাতু নিষ্কাশন পদ্ধতি সংক্ষেপে লেখো তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনা ধাতু নিষ্কাশন পদ্ধতি সংক্ষেপে লেখো আমাদের এই চ্যানেলে যেমন টু এবং থ্রি মার্কসের প্রশ্নের সাজেশান দেওয়া হচ্ছে সেইভাবে এসি কিউ এবং ফিজিক্যাল সায়েন্সের ম্যাথের সাজেশান আপলোড করা হবে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো তাহলে সঠিক সময়ে তোমরা সাজেশানগুলি পেয়ে যাবে প্রথমেই বলেছি আরেকবার বলছি তোমরা প্রথমে এই প্রশ্নগুলো ভালোভাবে খাতায় লিখে তার উত্তরগুলো তৈরি করো এবং সেগুলোকে প্র্যাকটিস করো তারপর তোমরা টেস্ট পেপার বা অন্যান্য বই থেকে পেজগুলোকে প্র্যাকটিস করো আর কোনো প্রশ্নের উত্তর যদি না পারো তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ করো আমরা তোমাদের উত্তর বলে দেবো খুব শীঘ্রই বাকি চ্যাপ্টারের সাজেশানগুলো আসতে চলেছে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো আর আগের চ্যাপ্টারের সাজেশানগুলোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশান বক্সে এবং উপরের आई बटमे पे जाए देखा नेक्स्ट क्लै जय हिंद जय भारत